আজকে আমাদের ভিডিওটা ভিডিও নিয়েই, ভিডিওতে ভিডিওর কথাই বলবো। আজ আপনারা জানবেন এই ভিডিও টেকনোলজি কীভাবে ইনভেন্ট হয়েছিল, দেন কীভাবে ইভলভ হয়েছিল, কীভাবে সিনেমা ঘর থেকে আপনার মোবাইলের ছোটো স্ক্রিন পর্যন্ত এসে পৌঁছালো। সিনেমা অথবা ফিল্ম প্রজেকশন এইসব শুরু হয়েছিল 1890-এর দশকে। এই বছরই প্রথম দেখা যায় সিনেমা অথবা ফিল্ম প্রজেকশনের ছোটো ভার্সন। তখনকার ভিডিও অথবা ফিল্ম প্রজেকশন এখনকার মতো এত আধুনিক ছিল না। প্রজেকশনের ম্যাক্সিমাম পার্টস ছিল মেকানিক্যালের এবং মেকানিক্যাল পার্টস ও রিলে সিস্টেম। মুভিং পার্টসের ওপর রিল ঘুরিয়ে তার ওপর লাইটস পড়তো এবং যেটা রিফ্লেক্ট করে বড় পর্দায় তা ছবি হিসেবে দেখানো হতো। সত্যি বলতে ভিডিও হলো অনেক পিকচারের সমন্বয়। আপনি যে এখন ভিডিও দেখছেন এগুলি সবই ছবি, কিন্তু এত কম সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে যা আমাদের চোখ ধরতে পারছে না। অনেক জায়গাতেই শুনেছেন 60 FPS, 30 FPS ফ্রেম। এই এক ফ্রেম মানে হচ্ছে একটা ফটো। এর মানে হলো প্রতি সেকেন্ডে 60 বার অথবা 30 বার ফটোগুলো চেঞ্জ হচ্ছে। আমাদের চোখের সামনে কোনো ছবি যদি খুব কম সময়ের মধ্যে 30 বার অথবা 60 বার চেঞ্জ হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদের চোখ সেটাকে মুভিং হিসাবে ধরে নেয়। ঠিক এই সিদ্ধান্তেই ভিডিও কাজ করে। এই কারণে প্রথম দিকে যখন ফিল্ম প্রজেকশন চালু হয়েছিল, রিলেতে ছবিগুলি মোটরের সাহায্যে র্যাপিডলি চেঞ্জ হতো। আমরা অনেকেই ছোটোবেলায় একটা খেলা তো প্রায় খেলতাম, একটা মোটা বইয়ের সাইডে কোনো ছবি এঁকে দিয়ে তারপর সেটা ভাঁজ করে ছেড়ে দিতাম আর মনে হতো মুভ করছে। অ্যাকচুয়ালি ভিডিও ঠিক এই সিদ্ধান্তেই কাজ করে। এরপর 1930 সালটা ছিল হলিউডের গোল্ডেন এরা, আর তখনকার সময় ফিল্ম প্রজেকশন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছিল। তখন আমেরিকায় এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। প্রায় 60% দর্শক অ্যাডমিট করে তারা উইকে অন্তত একবার হলো থিয়েটারে যেতেন তখনকার সময়ের দর্শকরা। তখন কোনো টেলিভিশন ছিল না। এরপর 1950 সালে টেলিভিশন আসে। তখনকার টেলিভিশন আর এখনকার টেলিভিশনের মধ্যে বিস্তর ফারাক। আমরা ওল্ড মডেলের টিভি তো অনেকেই ইউজ করেছি, প্রায় সবার বাড়িতেই ছিল। ক্যাথোড রে টিউব বা CRT, এই টেকনোলজির টিভি আমাদের বাড়িতে সবারই ছিল প্রায়। এই সমস্ত টিভির পিছন দিকটা মোটা হতো, কারণ এর মেন পার্টস বলতে পিকচার টিউব ছিল। আর তখনকার টিভিতে রিমোট ছিল না, টিভিতে নব সেট করা থাকতো, সেটা দ্বারা চ্যানেল সেট করা হতো অ্যান্টেনার মাধ্যমে। 1950 সালে এরকম টিভি আমেরিকায় প্রচলিত থাকলেও ভারতে আসতে প্রায় 1980 সাল লাগে। আর 1960 সালে আমেরিকায় কালার টিভির প্রচলন শুরু হয়, যদিও সেটা এখনকার মতো এত আধুনিক ছিল না। এরপর 1990 সালে LCD অথবা প্লাজমা টিভি বা ফ্ল্যাট টিভি আসে। এই টেকনোলজি ইন্ডিয়াতে আসতে আরও 15 বছর লেগে যায়। এরপর 2000 সাল থেকেই আসতে থাকে ফ্ল্যাট ইলেকট্রনিক্স গ্যাজেটস, ল্যাপটপ। এরপর ধীরে ধীরে ট্যাবলেট, ল্যাপটপ ও ফ্ল্যাট স্ক্রিন মডিউল আসতে শুরু করে। কিন্তু এই সমস্ত গ্যাজেটের দাম অনেকটাই বেশি হওয়ার কারণে খুব কম লোকের কাছেই দেখা যেত। সেই সময় ল্যাপটপের চলন ও জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরপর 2010 সালে মেন স্ট্রিম মিডিয়া এর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং প্রথমে মেন স্ট্রিম মিডিয়া নিয়ে আসে নেটফ্লিক্স নামক সংস্থা এবং অন স্ট্রিম ডিমান্ড অথবা DVD ডেলিভারি মাধ্যমে এটা চললো। পরে যখন সবার কাছে ওয়াচিং ডিভাইস চলে আসতে শুরু করে, এরা স্ট্রিমিং সার্ভিসও চালু করে। আর দেখতে তো পাচ্ছেনই এখন নেটফ্লিক্সের জনপ্রিয়তা কোথায়। এরপর ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা আধুনিক হতে থাকে এবং সহজেই সর্বসাধারণের কাছে পৌঁছে যায়, যদিও আমরা ভারতবাসীরা এই আধুনিক ইন্টারনেটের সুবিধা পেতে অনেক দেরি করে ফেলি। 2010 সালের সময় ভিডিও পরিষেবা খুব ফেমাস ছিল। 15 থেকে 30 টাকার মধ্যে 3 থেকে 4টে মুভি পাওয়া যেত। তখন হল প্রিন্টেড মুভি ও অনেক পপুলার ছিল। কোয়ালিটি ভালো না হলেও তখনকার দর্শকেরা সেটা উপভোগ করত। তখনকার সময় ফাস্ট ইন্টারনেট না থাকায় অনেকেই গান, মুভি, ভিডিও এসব লোড করার জন্য দোকানে গিয়ে পে করতো, কিন্তু যখন ডাটা পরিষেবা বেশি দেওয়া শুরু হয় তখন নিজেরাই ডাউনলোড করতে থাকে। 2020 সাল অর্থাৎ বর্তমান সময়ের পরের দশকে আসতে চলেছে আরও এক অভূতপূর্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস, ভিডিও ওয়াল টেকনোলজি। অর্থাৎ অনেকগুলি প্যানেল স্ক্রিন দেওয়ালে লাগিয়ে একসাথে কানেক্ট করা হয়। এতে স্ক্রিন সাইজ বড় এবং ভিডিও কোয়ালিটি বেশ এনজয়েবল হয়। খুব বেশি দেরি না এরকম টেকনোলজি আসতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে প্রথমবারের জন্য আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।
ধন্যবাদ।